हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे एक प्रोडक्ट रिव्यू शेयर करब। प्रोडक्ट हलो क्लीन एंड क्लियर फोमिंग फेस वाश। ये फेस वाशटार सम्बन्धे तुम्हारा हयतो अनेकेई जानो, आबार अनेके हयतो जानो ना, ताई आज के आमी तोमादेर साथे फेस वाशटार पुरो रिव्यू डिटेल्से जानाबो, शेयर करब आमार एक्सपिरियेंस जे ये फेस वाशटा व्यवहार करे आमार स्किनेर मध्ये की की परिवर्तन आमी लक्ष्य करेछि एबं कोन धरनेर स्किन टाइपेर लोकेरा ये फेस वाशटा व्यवहार करले भीषण भालो बेनिफिट्स पाबे। तो आजकेर भिडियोटा तोमादेर जन्य भीषण ही हेल्पफुल हबे, तोमरा भिडियोटा एंड अब्दि देखो। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे आमी फेस वाशटार डिटेल्से तोमादेरके जानाच्छि। क्लीन एंड क्लियर फोमिंग फेस वाशटा प्लास्टिकेर बोतले पावा जाय এবং এটা ব্লু কালারের ক্যাপ সিস্টেম, সো ইজিলি ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবে। এখানে আমি ছোট সাইজটা পারচেস করেছি আর এটা জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডের। ফেস ওয়াশটার নেট কোয়ান্টিটি 50 ml এবং এর সেলফ লাইফ 3 ইয়ার্স আর এর MRP হলো 65 টাকা। এই ফেস ওয়াশটা ডিপলি স্কিনকে ক্লিন করে স্কিনের এক্সেস অয়েল দূর করে, তার সাথে সাথে স্কিনকে সফট রাখে, স্কিনের মধ্যে থাকা অয়েল কন্ট্রোল করে, অ্যাকনে পিম্পল রিডিউস করতে হেল্প করে, ডেলি বেস ইউজ করার জন্য বেস্ট। এটা ভীষণই মাইল্ড জেল বেস ফেস ওয়াশ। তো ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফোমিং ফেস ওয়াশটা ভীষণই মাইল্ড সফট জেল বেস ফেস ওয়াশ এবং এই ফেস ওয়াশটা ব্যবহার করায় ফেসের মধ্যে থাকা ডার্ট খুব ভালোভাবে রিমুভ হয়, ফেসটাকে রিফ্রেশ রাখে, তার সাথে সাথে ফেসের মধ্যে থাকা অয়েল কন্ট্রোল করে, ফেসের মধ্যে ওপেন পোর্স মিনিমাইজ করতে হেল্প করে এবং অ্যাকনে পিম্পলের মতো সমস্যা থাকলে সেগুলোও রিডিউস করতে হেল্প করে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফোমিং ফেস ওয়াশটা। তো বেস্ট সুটেবল এই ফেস ওয়াশটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, তার কারণ অয়েলি স্কিনে অয়েলের ভাব বেশি থাকে যার ফলে অ্যাকনে পিম্পলের মতো সমস্যা দেখা দেয়। আর তোমরা যদি এই ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটাকে ব্যবহার করো তাহলে সেই প্রবলেমগুলো অনেকটা পরিমাণে রিডিউস করতে হেল্প করবে। আর তোমাদের যাদের ড্রাই টু কম্বিনেশন স্কিন, তোমরা যদি ব্যবহার করতে চাও তো আগে প্যাচ টেস্ট করবে তারপর অ্যাপ্লাই করবে। আর বেশিরভাগ টাইমে আমার স্কিনটা অয়েলি থাকে, সামারে অয়েলি থাকে, আদার সিজনেও অয়েলি থাকে, তাই আমি লাইট ওয়েট জেল বেস ফেস ওয়াশ ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, যেগুলো ফেসটাকে মানে ক্লিন রাখে, ফেসটাকে রিফ্রেশ রাখে, তার সাথে সাথে ফেসের মধ্যে যদি অ্যাকনে পিম্পলের মতন সমস্যা থাকে সেগুলো রিডিউস করতে হেল্প করে। তো আমি অনেক সার্চ করে দেখছিলাম যে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটা বিশেষত অয়েলি স্কিনের জন্য বেস্ট, তাই আমি পারচেস করেছিলাম যে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখি যে কী কী পরিবর্তন হয়েছে। তো এই ফেস ওয়াশটা ব্যবহার করে আমার স্কিনের মধ্যে সত্যিই পরিবর্তন হয়েছে। আমার ফেসটা যে পরিমাণে অয়েলি হয়ে যেত, এই ফেস ওয়াশটা ব্যবহার করার পর আমার ফেসটা অতটা পরিমাণে আর অয়েলি হয় না, আমার ফেসটা খুব ভালোভাবে ক্লিন হয়, আমার ফেসটা রিফ্রেশ থাকে। আর আমার ফেসের মধ্যে এখন অ্যাকনে পিম্পল খুব বেশি দেখা দেয় না, কিন্তু মাঝে সাঝে যখন দেখা দেয় তখন আমি এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করি, সেই ফেসের মধ্যে থাকা ব্রণগুলো আর বেড়ে যায় না, ধীরে ধীরে সেগুলো মিনিমাইজ হতে শুরু করে দেয়। তো ওভারঅল আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, ভীষণ লো বাজেটের মধ্যে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশ পাওয়া যায়, তোমরা মার্কেটে পেয়ে যাবে, তোমরা যে কোনো অনলাইনের ওয়েবসাইটেও পেয়ে যাবে। আমি পারচেস লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট তোমরা পারচেস করতে পারবে। তোমরা যারা বিগিনার্স আছো বা তোমরা যারা টিনেজার্স আছো, তোমাদের ফেসের মধ্যে ভীষণ পরিমাণে অ্যাকনে পিম্পলের মতন সমস্যা আছে, তোমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটাকে ডেফিনেটলি ট্রাই করে দেখো। তো আই হোপ আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকমই আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য, জানার জন্য তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে রেখো আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও দেখার জন্য, জানার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার।